আসসালামু আলাইকুম। অনেকদিন থেকে একটা গল্প আপনাদের সাথে শেয়ার করব। আমি কিছুদিন আগে গল্পটা জানলাম এবং গল্পটা আমার এত বেশি ভালো লাগছে যে মানে শেয়ার না করে থাকতে পারছি না, ওই উদ্দেশ্যে শেয়ার করা। তো গল্পটার মূল বিষয়বস্তু হচ্ছে যে আমরা যখন ক্ষমতার অপব্যবহার করে কোনো কিছু কারো থেকে জোরপূর্বক অন্যায়ভাবে কেড়ে নিই এবং সেটার ফলে যে আমাদের নিজেদের অজান্তেই আমরা এর চেয়ে বড় কিছু হারাই কিংবা প্রকৃতির নিয়মেই চলে যায় আমাদের থেকে, তো ওই বিষয়ে একটা গল্প। তো গল্পটা শুরু হয় একটা জেলেকে নিয়ে, জেলে খুব গরিব জেলে, যে মাছ ধরে এবং মাছ ধরেই জীবিকা নির্বাহ করে এবং তার ফ্যামিলির যে সমস্ত তার বাচ্চা কাচ্চা এবং অন্যান্য সদস্যরা আছে সবাই সার্ভাইভ করে, তার উপরে সবাই আসলে নির্ভরশীল। তো একদিন কি হয়, জেলে অনেক অনেক কষ্ট করেও সারাদিন কোনো মাছ পায় না এবং সন্ধ্যা হয়ে যায়, বিকাল হয়ে যায়, তারপর সন্ধ্যা হয়, মাছ পায় না। তো শেষ সময় জেলে তিনটা মাছ পায়, তিনটার মধ্যে একটা হচ্ছে শিং মাছ এবং শিং মাছ আর বাকি দুইটা হচ্ছে এমনি নর্মাল, মোট তিনটা মাছ পায়, একটা থাকে শিং মাছ। যাই হোক, তারপর যেটা হয় যে জেলে খুশি হয়, মোটামুটি সে স্যাটিসফাইড হয় যে মাছ তো পেলাম আর কি। তো সে খুশি মনে বাড়ির দিকে যখন রওনা দিতে নেয় তখন ওইখানে একজন সুঠাম দেহের ফিটনেসওয়ালা একজন ইয়া বড় সড় লোক আসে এবং আমরা জানি যে জেলে কিংবা এই সমস্ত পেশাজীবী যে মানুষেরা আছে তারা কিন্তু একটু জীর্ণশীর্ণ হয়, হ্যাঁ, এবং তাদের কিন্তু আমরা শক্তিশালী বলতে পারি না এবং তারা আসলে একটু আমাদের তুলনায় একটু জীর্ণশীর্ণ ছোটোখাটো হয়। এবং ওই যে লোকটা উনি কিন্তু আবার জেলের বিপরীত ছিল, সুঠাম দেহি কিংবা ফিটনেসওয়ালা যেটাকে বলে। এরপর যেটা হয় যে ওই লোকটি জোরপূর্বক জেলের কাছ থেকে মাছগুলো নিয়ে যায় আর কি, এবং জেলে অনেক মানা করে, জেলে অনেক বলে যে ভাই আসলে আপনি এটা এমন করেন না, আমি আজকে তাহলে আমি সহ আমার বাচ্চা কাচ্চা সবাই না খেয়ে থাকবো। বাট ওই লোকটা শোনে না এবং ওই লোকটা জেলেকে মারধর করে মাছ নিয়েই যায়। তো এরপর কি লোকটা হাঁটছে মাছ নিয়ে, জেল ওখানেই থাকে। তো লোকটা হাঁটতে হাঁটতে কি হয় যে একটা সময় ওই শিং মাছটার একটা কাঁটা লোকটার তর্জমিতে বিঁধে দেয় আর কি, শিং মাছটা বা বিঁধে যায়। তো এরপর যেটা হয় যে লোকটা খুব ব্যথা পায়, মাছ হাত থেকে পড়ে যায়, তারপরও সে কেয়ার না করে হালকা একটু রক্ত বের হয়, সে তারপরও হাঁটা শুরু করে মাছের ব্যাগটা নিয়ে। তো যখন সে বাসায় যায় দেখে যে ওই ব্যথাটা সে যে হালকা মনে করেছিল আসলে বাড়ছে। তো তারপর সে ডাক্তার কাছে যায় ওই রাতেই এবং ডাক্তার কাছে যাওয়ার পর ডাক্তার একটা আলটিমেট গজ ব্যান্ডেজ দিয়ে কিছু মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করে দেয়। কিন্তু ডাক্তার এটাও বলে যে আপনি তিন দিন কিছু ওষুধ দিয়ে যান, বলে যে আপনি তিন দিন যদি দেখেন ব্যথা না কমে তাহলে আবার আসবেন। তো ওই যে মানুষটা গেল বাসায় গেল এবং সে দেখলো যে আসলে তিন দিনে ব্যথা আরও প্রচুর বাড়ছে, এখন পুরো আঙুলটাই ব্যথা করছে, একটা অংশ ছিল আগে এখন আঙুলটাই। তো উনি আবার যায় ডাক্তার, এবার পরীক্ষা নিরীক্ষা করে বলে যে আসলে আপনি যেটা ভাবছিলেন ওইটা না, আপনার এখানে ব্যাপারটা একটু ক্রিটিক্যাল আসলে, কারণ আপনার পুরো আঙুলেই এখন ব্যথাটা ছড়ায় গেছে কিংবা জীবাণুটা ছড়ায় গেছে এবং এখন একটাই উপায় আপনার আঙুলটা কেটে বাদ দিতে হবে, আর না হয় মেডিসিন নিলে আমি আসলে নিশ্চয় দিতে পারি না কতটুকু কাজ করবে। তো জেলে বলে ওই জেলে না সরি ওই যে মানুষটা, ওই মানুষটা বলে যে আচ্ছা তাহলে আমি আঙুল কাটতে পারবো না ভাই, কাটাকাটির মধ্যে নেই, আপনি আমার ওষুধ দিন, যেভাবে হোক একটা ব্যবস্থা হবে। তো যায় বাসায় ওষুধ খায় তিন দিন, কিন্তু এবারেও কোনো লাভ হয় না এবং তার ব্যথা ক্রমশ তার কবজি পর্যন্ত মানে হাতের পুরোটা তালুতে ছড়া যায়। তো এরপর যখন যায় আবার ডাক্তার কাছে তিন দিন পরে ওষুধ খেয়ে, ডাক্তার বলে আগেই বলেছিলাম আমি তো নিশ্চিত না, আপনার আঙুলটা কেটে বাদ দিলে হয়তো এখন তো পুরো কবজি ছড়াইছে, এখন একটা উপায় আপনার কবজিটা কেটে বাদ দিতে হবে। বলে না 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 এটা করতে পারবো না, আপনি ওষুধ দেন, অল্টারনেটিভ কোনো বই দেন। তো বলে দিতে পারি কিন্তু আমি নিশ্চিত নই যে আপনার এটা কমবে কি না। পরে ওই লোকটা আবার যায়, আবার তিন দিন পরে তার ব্যথা কমেই না, এখন আরও প্রায় কোনোই পর্যন্ত তার ব্যথাটা ছড়ায় যায়। তো আবার যাওয়ার পর ডাক্তার বলে আগেই বলছিলাম আপনি যদি কবজি কাটতেন তাহলে এত কিছু হতো না, এখন তো পুরো কোনোই কাটতে হবে আপনার। তো সে আবারও যথারীতি রাজি হয় না এবং বলে আপনি অল্টারনেটিভ বই দেন। তো এইভাবে শেষবার যখন দেখে সে ডাক্তার কাছে আসে সেইবার তার পুরো হাতেই ব্যথা। তো ডাক্তার এবার বলে আসলে এবার পুরো হাতটাই আপনার বাদ দিতে হবে, না হলে আপনার পুরো শরীর ছড়া যাবে, এটার আর কোনো উপায়ই নেই, আমি আগেই বলেছি আপনাকে। তো এরপরে লোকটা খুব মন খারাপ করে বাসা যায়, তো মন খারাপ করে থাকে স্বাভাবিক, যে কী করবে বুঝতে পারে না। এর মধ্যে তার মা বলে বাবা তুই কী করছিস, এমন কী পাপ করছিস যে তোর এই অবস্থা হইলো, তুই একটা সুস্থ সবল এত সুন্দর সুঠাম দেহের মানুষ কী করছিস তুই। তো হঠাৎ অনেক ভাবার পর, অনেক ভাবে লোকটা ভাবার পর হঠাৎ সে দৌড়ে বাসার থেকে বের হয়ে ছুটতে ছুটতে ওই জেলের কাছে যায়। গিয়েই তো একদম অস্থির অবস্থা, জেলটাকে বলে যে তার হাতে পায়ে ধরে বলে বল ভাই তুই কি আধ্যাত্মিক কোনো লোক কিংবা ব্ল্যাক ম্যাজিশিয়ান না কি, তুই কী করছিস আমারে, যে আমারে তুই মানে কী করছিস যে আজকে আমার এই অবস্থা, মাছটা নিয়ে গেলাম ওখানে শিং মাছটা কাটা
বেধার পরে এই অবস্থা, তুই কি করছিস? তো জেলেটা মুচকি হাসে, হেসে বলে যে ভাই আমি আধ্যাত্মিক লোক না, কিংবা আমি ব্ল্যাক ম্যাজিক এসব জানিও না, আপনি যখন চলে গেছেন আমি তখন শুধু উপরের দিকে তাকাইছি, দুই হাত তুলে বলছি হে আল্লাহ, হে আমার সৃষ্টিকর্তা, আজকে যে আমারে তার শক্তি দেখা গেল, আপনি তারে আপনার শক্তিটা দেখা দেন। তো এই হচ্ছে গল্প, জানি না কেমন লাগছে সবার, বাট আমার আমার মনে হয়েছে এটা শেয়ার করা উচিত। আচ্ছা, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।